আজকে আমি লাউয়ের পায়েস রেসিপিটি শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, প্রথমে লাউটাকে আমি অর্ধেক করে নিয়েছি, দিয়ে আমি ছালটা তুলে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে এবার আমি পিস পিস করে কেটে নেব, দিয়ে কেটে আমি ভালো করে গ্রেট করে নেব। লাউয়ের পায়েস কিন্তু করার সময় এভাবে গ্রেট করে নিতে হবে আমাদের লাউটা। দেখো হয়ে গেছে আমার গ্রেট করা। এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেবো সেদ্ধ করার জন্য। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি এবারে লাউটা তুলে নেব। এবারে দেখো কড়াই আমি 1 চামচ বাটার দিলাম, তোমরা চাইলে ঘিও দিতে পারো। দিয়ে আমি 2টো এলাচ একটু দিয়ে নেড়ে নিচ্ছি, দিয়ে সেদ্ধ করা লাউটা দিয়ে দেবো, দিয়ে আমি 5 মিনিট মতো একটু নাড়তে থাকবো, সুন্দর একটু ভাজা ভাজা হবে, তারপর আমি তুলে নেব। এদিকে দেখো আমি দুধ নিয়েছি 700 গ্রাম। তো দুধটা আমি মানে 10 মিনিট মতো ফুটিয়েছি লো ফ্লেমে। এবার খেজুর গুঁড়ে পাটালিটা অ্যাড করে লাউটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার ক্রমশ লো ফ্লেমে নাড়তে থাকবো 5 থেকে 7 মিনিট। এবার দেখো আমি চালের গুঁড়ো নিয়েছি 2 চামচ, এটা জলে গুলিয়ে তারপরে আমি দিয়েছি, আর 1.5 কাপ আমি খেজুর গুড় দিয়েছি। এটা আমার ক্যামেরা শ্যুট হয়নি তো তাই বলে দিলাম। রাইস ফ্লাওয়ার দেওয়ার জন্য খুবই সুন্দর একটা থিকনেস এসেছে পায়েসের মধ্যে। তোমরা এভাবে ট্রাই করো অবশ্যই, আর আমাকে জানিও কেমন লাগলো কমেন্ট বক্সে। আর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে।